দেশের প্রাণী সম্পদ খাতে দারুণ সম্ভাবনা তৈরি করছে খরগোশ। বিদেশি জাতের খরগোশের খামার গড়েছেন রাজশাহীর কয়েকজন তরুণ উদ্যোক্তা। বাচ্চা বিক্রি করে বছরে আয় করছেন অন্তত কোটি টাকা। আবরারশাহীর রিপোর্ট, ছবি তুলেছেন আক্তারুজ্জামান লেলিন। প্রায় 4 কেজি ওজনের এই খরগোশের নাম মিনি লব। বিশ্রাম নিচ্ছে সিংহের মতো পশম সমৃদ্ধ লায়ন লব আর লায়ন হেড। শেডের নিচে সারি সারি খাঁচায় বাস করছে বিভিন্ন রঙের বিদেশি জাতের খরগোশ, কোনোটিতে ছানা সহ কোনোটিতে একা। এদের বৈশিষ্ট্য হচ্ছে এই খরগোশগুলো পালন করছেন রাজশাহীর কয়েকজন যুবক। 2019 সালে ইন্দোনেশিয়া থেকে 20টি খরগোশ এনে লালন পালন শুরু করলেও এখন তাদের খামারে খরগোশের সংখ্যা 150-এরও বেশি। বছরে 3 ধাপে প্রায় 780টি বাচ্চা উৎপাদন হয় এসব খরগোশ থেকে। প্রতি জোড়ার দাম সর্বোচ্চ 30,000 টাকা। এটার একটা দাম আছে বাংলাদেশে, তো সেক্ষেত্রে যে কোনো অবস্থাতেই এইটা একটা ভালো প্রজেক্ট হিসেবে ভালো একটা মানে আয়ের একটা উৎস হতে পারে। এক যুগের জীবদ্দশায় এক একটি খরগোশ শত শত বাচ্চা উৎপাদনে সক্ষম। এছাড়া তেমন রোগবালাইও না থাকায় নেই বাড়তি দুশ্চিন্তা। এটা আসলে আমরা বছরে 3 বার বাচ্চা নেই এবং এক এক ব্যাচে মোটামুটি প্রায় 300-এর উপরে আসলে বাচ্চা হয়, কিন্তু এদেরও একটা ডেথ রেশিও আছে, আনুমানিক 20-30% পর্যন্ত বাচ্চা মারা যায়, কিন্তু তারপরও আসলে এটা তেমন গায়ে লাগে না। সব কিছু ঠিক থাকলেও প্রাণী সম্পদ অধিদপ্তরের নীতিমালা না থাকায় এখনও নিবন্ধন পাচ্ছেন না এই খামারিরা। এ অবস্থায় লাভজনক এই উদ্যোগে সরকারের সুদৃষ্টি কামনা তাদের। তবে তরুণ উদ্যোক্তাদের উৎসাহী করতে খরগোশ পালনের নীতিমালা দ্রুত হওয়া উচিত বলে মনে করেন প্রাণী বিশেষজ্ঞরা। সরকারকে যদি এটি যথাযথভাবে বোঝানো যায়, এটিকে যদি মাংসের ব্রিড যদি এনে আমরা লালন পালন করি, আমাদের দেশে যেরকম আমিষের চাহিদা পূরণ হবে, পাশাপাশি আমাদের কর্মসংস্থান হবে, পাশাপাশি আমাদের বিদেশেও রপ্তানি করতে পারব। এই তরুণদের হাত ধরে সারা দেশের 55 জন উদ্যোক্তা শুরু করেছেন খরগোশের খামার। আফটার শাইর, চ্যানেল 24, রাজশাহী।